এলনুচ অনলাইনে নন্নবী সরকারের ক্যামেরায় আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, রাত পোহালেই রংপুরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রংপুরের পুত্রবধূ শেখ হাসিনা। নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই রংপুর আগমনকে ঘিরে কিন্তু রংপুরের সাধারণ মানুষের মাঝে নানা উৎসাহ দেখা দিয়েছে, উদযাপনা দেখা দিয়েছে। কারণ এই অঞ্চলের মানুষের বিভিন্ন দাবি দাবা নিয়ে কথা বলবেন বা বিভিন্ন দাবি দাবার প্রতিশ্রুতি বা বাস্তবায়নের ঘোষণা দেবেন মাননীয় প্রধানমন্ত্রী, এমনটি মনে করছেন রংপুরের মানুষ। বিশেষ করে রংপুরের যে 8 জেলা রয়েছে সেই 8 জেলার মানুষের প্রাণের দাবি কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। রংপুর অঞ্চলের সাধারণ মানুষ দল মত নির্বিশেষে সবাই মনে করছেন যে রংপুরের এই জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তার সরকারের যে পরিকল্পনা বা সিদ্ধান্ত বা বাস্তবায়নের ঘোষণা দেবেন। আমরা পাশাপাশি এই অঞ্চলের মানুষের কিন্তু আরও অনেক দাবি রয়েছে, বিশেষ করে 11 সালের 19 অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী লালমনিহাটের 3 বিঘা ছিটমহল যে পাটগ্রাম উপজেলা রয়েছে আঙ্গুরপোতা দহগ্রাম, সেখানে এসে কিন্তু তিনি 3 বিঘা করিডোর এক্সপ্রেস চালুর ঘোষণা দিয়েছিলেন। সেটিও কিন্তু দীর্ঘ দিনেও কিন্তু আজকে 12 বছর তা কিন্তু বাস্তবায়ন হয়নি। ফলে এই লালমনিহাট জেলার মানুষও মনে করছেন যে তিনি এই গতকালকে আগামীকালকে যে জনসভা হবে সেই জনসভায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি তার যে প্রতিশ্রুতি, বিশেষ করে 3 বিঘা করিডোর এক্সপ্রেস ট্রেন চালু সেটিও তিনি ঘোষণা দেবেন। আজকে আমরা কথা বলার জন্য আমাদের কাছে রয়েছেন যিনি দীর্ঘদিন ধরে তিস্তা বাঁচাও নদী বাঁচাও নিয়ে সংগ্রাম করে আসছেন, আন্দোলন করে আসছেন, যিনি তিস্তা বাঁচাও নদী বাঁচাও নিয়ে সংগ্রামের পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিনি এই রংপুরের 8 জেলা ঘুরে বেড়িয়েছেন তিস্তাপাড়ের মানুষ জনাব সফিয়া রহমান, তার সঙ্গে কথা বলবো। এবং আমাদের মাঝে আর একজন রয়েছেন যিনি 3 বিঘা করিডোর এক্সপ্রেস প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গেরিলা লিডার শফিকুল ইসলাম কানুও আমাদের সাথে রয়েছেন। আমরা প্রথমে সফিয়া রহমানের সঙ্গে কথা বলবো। আপনার দীর্ঘদিন ধরে তিস্তা বাঁচাও নদী বাঁচাও এই সংগঠনের ব্যানারে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছেন, আগামীকালকে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, আপনারা কি আশা করছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে? ধন্যবাদ এল নিউজকে। আজকে আপনি এই মুহূর্তে বললেন যে আমরা দীর্ঘদিন যাবত তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ, তিস্তা নদী খনন সুরক্ষা সহ তিস্তা মহাপরিকল্পনা যেটা যে পরিকল্পনাটি আমাদের আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন, যেটি আমরা আশা করেছিলাম 2022 সালে তিনি এটি কার্যক্রম শুরু করবেন। এই এই হিসাবে আমরা 1 নভেম্বর 2020 সালে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে লক্ষ লক্ষ লোক তিস্তার দুই তীরে 115-230 কিলোমিটারে আমরা মানববন্ধন করেছি। তা আমাদের সেই প্রত্যাশা কিন্তু তখন পূরণ হয়নি, বিভিন্ন কারণে হোক যে সেটি তিনি বাস্তবায়ন করতে পারেন নাই। তা আমাদের কথা হলো 2011 সালে তিনি রংপুর জেলা স্কুলের মাঠে এসেছিলেন, তিনি বলেছিলেন রংপুরের দায়িত্ব তিনি নিয়েছেন এবং রংপুরের উন্নয়ন পুত্রবধূ হিসাবে তিনি দায়িত্ব নিয়েছেন। এবং আমি বলবো রংপুরের যে উন্নয়ন হয়নি তা কিন্তু নয়, এই উন্নয়ন বাংলাদেশের অন্যান্য অঞ্চলে উন্নয়নের চেয়ে একেবারেই নগণ্য। অর্থাৎ আমরা তার পুত্রবধূ হিসেবে আমরা যে প্রত্যাচার করছিলাম তিনি যে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন সেইভাবে কিন্তু রংপুরকে তিনি বরাবর বৈষম্যের শিকার। হ্যাঁ, একটা বৈষম্য, আমি সেই কথাটাই বলছি যে আজকে লক্ষ লক্ষ কোটি টাকার মেগা প্রকল্প হচ্ছে দক্ষিণাঞ্চলে। আপনি যদি কক্সবাজারের দিকে দেখেন সব কাজ, কর্ণফুলী টানেল সহ নতুন বিমান সব মিলেই কোটি কোটি টাকার কাজ হচ্ছে। তো এইভাবে চিন্তা করলে রংপুরে একটি মেগা প্রকল্প নাই, রংপুরে কোনো শিল্প কলকারখানা নাই, একমাত্র শিল্প কলকারখানা ছিল শ্যামপুর সুগার মিল সহ রংপুর বিভাগের 5টি সুগার মিল আজকে বন্ধ, নতুন তো হয়ই নেই, যেটি আছে সেটি বন্ধ। তাহলে এগুলো কয়েকদিন আগে আমরা কয়েকদিন আগে দেখলাম যে আপনাদের তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম কমিটি মাননীয় প্রধানমন্ত্রীর যে রাজনৈতিক উপদেষ্টা রয়েছেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবং সব মিলে কি আপনার আশাবাদী যে কালকে মাননীয় প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে সুনির্দিষ্ট ঘোষণা দেবেন? আমি এটি দুইটা দিক বলবো, একটি হচ্ছে জনমত, মাননীয় প্রধানমন্ত্রী হলে জনগণের বন্ধু, তিনি জনগণের নার্ভটা বোঝেন। তো রংপুরের আজকের যে অবস্থা এইখানে যদি তিনি কোনো কেন আমরা তো আমরা আমি 100 ভাগ নিশ্চিত যে তিনি এই ঘোষণাটা দেবেন, যিনি যেহেতু জনগণের লোক জনগণের নাপটা বোঝেন, কোনো কারণে যদি না হয় এই নাপ তো পাল্টে যাবে। তাহলে এই জন্য আমি বলবো এবং এইটা উনি কালকে দিবেন, এখানে রংপুরের কোটি মানুষের আজকে স্বপ্ন এবং 1 নম্বর দাবি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবন, এই জন্য আমি মনে করি যে তিনি দিবেন। দ্বিতীয় যে কথাটি আপনি বললেন সেটি হচ্ছে আমরা যে মাননীয় প্রধানমন্ত্রীর যে রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ারের সঙ্গে গত 13 জুলাই আমরা তার সেখানে আমরা তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের প্রতিনিধিবৃন্দ সেখানে আমরা যাই, সেখানে সময় টিভির কিন্তু আমাদের যে রতন মারা গেছে সেদিন কিন্তু ওখান থেকে ফেরার পরে দুঃখজনক ভাবে তিনি মারা গেছেন, একসাথে আমাদের সবার সঙ্গে ছিলাম, আমি সেদিকে গেলাম না।
তার কথা হিসেবে তিনি তিনি যে আশ্বাস দিয়েছেন তিনি যে বলছেন শুধু ঘোষণা নয় তিনি বলছেন যে সেপ্টেম্বর মাসে এটা কার্যক্রম শুরু করবে আপনি তো ঘোষণা যাচ্ছেন আপনারা কাজ শুরু করতে আমরা তো ঘোষণা বললে এই সময় বলবে মানুষ ভোট আসছে এরকম ঘোষণা হাজারো হয় এটা বলবে এই কথাগুলো আমাদের শুনতে হবে আমি माननीय প্রধানমন্ত্রী উদাত্ত আহ্বান রাখব এবং কবির বিন আনোয়ার যে কথাটি বলছেন এখানে ঘোষণা দিবে সাত দিনের মধ্যে এটা এখানেকে পাস করবে দ্রুত কি বলে এটাকে টেন্ডার দেবে দিয়ে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে দৃশ্যমান কাজ দেখাবেন উনি এটা কিন্তু এই আশ্বাস তো করছেন এই আশ্বাসটা উনি দিয়েছেন তাহলে আমি এই জন্য মনে করি উনি একটা উচ্চ পর্যায়ের এবং মাননীয় প্রধানমন্ত্রী খুব ঘনিষ্ঠ এবং রাজনৈতিক উপদেষ্টা স্বাভাবিকভাবে এবং জনগণের যে আমি আগেই বললাম যে জনগণের যে নার্ভ রংপুরের এমন কোনো মানুষ নাই যিনি এক নম্বর দাবি হিসেবে তিস্তা মহাপরিমার কথা বলছেন তোফিয়র রহমান আপনার সঙ্গে একটু কথা বলবো আমরা আবার এখানে আসছি জনাব শফিকুল ইসলাম কানু লালমনিহাটের বিশিষ্ট সাংবাদিক এবং গেরিলা লিডার বীর মুক্তিযোদ্ধা আপনার দীর্ঘদিন ধরে এই যে তিন বিঘা করিডোর এক্সপ্রেসটেন চালুর দাবিতে আন্দোলন করে আসছেন সর্বশেষ আমরা দুঃখজনক হলো সত্য যে 2011 সালের 19 অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী পাটগ্রামের এক জনসভায় প্রতিশ্রুতি এই ট্রেনটি চালুর ঘোষণা দিয়েছেন কিন্তু দীর্ঘ 12 বছর পার হয়ে গেলেও এই তার এই ঘোষণাটি বাস্তবায়ন হয়নি আমরা দেখেছি রেলমন্ত্রীর এলাকায় ছয় মাস পর পর নতুন ট্রেন সংযুক্ত হয় অথচ এই অঞ্চলে ট্রেন চালু হয়নি এই বিষয় নিয়ে আপনাদের কি আপনার কি আশাবাদী আচ্ছা আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এবং মানে বলতে চাই যে মহান মুক্তিযুদ্ধের গৌরবদীপ্ত হলো রংপুর অঞ্চল আপনারা জানেন যে বাংলাদেশে 11টি সেক্টরের মুক্তিযুদ্ধ সংগঠিত হলেও একমাত্র 6 নম্বর সেক্টর সম্পূর্ণরূপে মুক্ত অঞ্চলের প্রতিষ্ঠার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে এই জন্য আমরা গৌরবদীপ্ত এবং উন্নয়নের কথা যদি বলতে চাই উত্তরাঞ্চল সবসময় বিক রংপুর অঞ্চল সবসময় উন্নয়ন বঞ্চিত আপনারা জানেন যে এখনও রংপুর অঞ্চলের মানুষের দরিদ্রতার হার 47% কুড়িগ্রাম 1971 সালে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে অথচ স্বাধীনতার 50 বছর পরেও আমরা 71% লোক হলো কুড়িগ্রামের দরিদ্র এটা আমরা প্রত্যাশা করতে পারি না এটা 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 রক্তস্নাত বাংলাদেশে এটা এটা এটাকে আমরা অনভিহিত প্রত মনে করি এবং আমরা মনে করি যে এই রংপুর অঞ্চলে উন্নয়নের অন্তরায় হলো যে আমরা এই অঞ্চলের মানুষ যে কোনো বাজেটে উন্নয়ন বাজেটে 0.97% টাকা আমাদের জন্য বরাদ্দ হয় জাতীয় উন্নয়ন বাজেটে এটা দুঃখজনক অথচ কনস্টিটিউশনে সুস্পষ্টভাবে বলা আছে যে যদি কোনো অঞ্চল উন্নয়ন বঞ্চিত হয় তাহলে অন্য অঞ্চলের সাথে সমন্বয় করতে গেলে সেই অঞ্চলে বিশেষ বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে এখানে তো বিশেষ প্রকল্প গ্রহণ করাই হয়নি বরং যে সর্বোচ্চ দাবি দেওয়া যেমন এই যে কিছুক্ষণ আগে আপনি যে বিষয়টা বললেন যে আজ থেকে এক যুগ আগে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন তিন বিঘা করিডোর এক্সপ্রেস চালু করার জন্য এক যুগ পরেও সেটা হয়নি আমরা আন্দোলন করেছি আমরা এ নিয়ে মিছিল করেছি মিটিং করেছি ডিএলএম কে স্মারকলিপি দিয়েছি প্রধানমন্ত্রীকে স্মারকলিপি আমরা মনে করি আমরা নিশ্চয় আশাবাদী যে কালকে আগামীকাল অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী এই তিন বিঘা করিডোর চালুর বিষয়ে তিনি সুস্পষ্ট ঘোষণা দিবেন ধন্যবাদ শফিকুল ইসলাম কানু প্রিয় দর্শক আবারও বলি রাত পোহালেই প্রধানমন্ত্রী আসছেন রংপুরে তার আগমন কেড়ে রংপুরের মানুষ নানা আশা আশা বেঁধেছে বিশেষ করে রংপুরের মানুষ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে শুধু ঘোষণা নয় এটির বাস্তবায়ন দেখতে চায় পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী আজ থেকে 12 বছর আগে তিন বিঘা করিডোর এক্সপ্রেস ট্রেন চালুর ঘোষণা দিয়েছিলেন পাটগ্রামের এক জনসভায় সেটি বাস্তবায়ন সহ লালমনিহাটে মেডিকেল কলেজ সহ রংপুরকে শিল্পনগরী হিসেবে ঘোষণার দাবি তুলেছেন রংপুরের সাধারণ মানুষ আহাদুজ্জামান সাজু এলনুচ অনলাইন লালমনিরহাট